মরক্কোর মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন পানিতে ভাসমান এই মসজিদটির নাম গ্র্যান্ড মক্স হাসান টু বা দ্বিতীয় হাসান মসজিদ। একে ভাসমান মসজিদ বলার কারণ হচ্ছে মসজিদটির তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত। দূরের কোনো জাহাজ দেখলে মনে হয় ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির ওপরে। মহাসাগরে ভাসমান এই মসজিদটি মরক্কো সহ আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ। ঝড় বৃষ্টির সময় ছাড়া প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাস প্রবেশ করায় মসজিদটির ছাদ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় তিন মিনিট পরপর। 33 ফুট উচ্চতার সমুদ্র ঢেউ সামলে নেওয়ার ব্যবস্থা আছে মসজিদটিতে। সমুদ্রের কোনো গর্জন শোনা যায় না মসজিদটির ভেতর থেকে। 22.24 একর জায়গার উপর অবস্থিত এই মসজিদের মূল ভবনের সঙ্গে আছে সভাকক্ষ সহ লাইব্রেরি, কোরআন শিক্ষালয় ও জুখানা। 2500 পিলারের উপরে স্থাপিত এই মসজিদের ভেতরেই পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশ সাজানো হয়েছে 124টি ঝর্ণা ও 50টি ক্রিস্টালের ঝাড়বাতি দিয়ে। শুধু তাই নয়, কোথাও কোথাও এসব মোড়ানো হয়েছে স্বর্ণের পাত দিয়ে। মসজিদটির বেঁচে থেকে ছাদের উচ্চতা 65 মিটার, মেহরাবের উচ্চতা দোতলা ভবনের সমান আর মিনারের উচ্চতা 210 মিটার। 7 তলা ভবনের সমান এই মিনারের উপর রয়েছে লেজার রশ্মি, যা নাবিকদের দেখিয়ে দেয় পবিত্র কাবা শরীফের পথ। 30 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায় এই লেজার রশ্মি, বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটি তৈরি করেছেন। এটি নির্মাণের কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা আর নকশা করেছেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।